Assalamualaikum. দর্শক কেমন আছেন আপনারা? দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক দৈনন্দিন আমরা যে ধরনের কাজগুলো করি, অনেক ধরনের ভারী কাজ করতে হয়, অনেক ধরনের বাজার করা থেকে শুরু করে অফিসের কাজ, বিভিন্ন ধরনের কাজ আমরা করি। এই কাজগুলো করতে গিয়ে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে সঠিক নিয়ম না মানার কারণে কিছু বিপত্তি তৈরি হয়। কোনো কোনো সময় হয়তো আমরা রিক্সায় যাচ্ছি বা রাস্তাঘাটে চলার সময় ছোটোখাটো দুর্ঘটনা হয়, বা বাসার কোনো কাজ করছি, খাট থেকে নামার সময় ব্যথা পাই, এরকম অসংখ্য ঘটনা ঘটে। সেই ঘটনাগুলোর কারণে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি, ব্যথাজনিত বিভিন্ন সমস্যা, কারো পায়ের সমস্যা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। অনেক সময় এমনও কিছু কিছু ঘটনা হয় যে এমন অনেক আমরা পেশেন্ট পাই, সে কোনো দুর্ঘটনাই তার জীবনে ঘটেনি, হঠাৎ করে দেখা যাচ্ছে যে ব্যথা 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 ব্যথা, একটা সময় এত খারাপ পর্যায়ে প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে যায়। সেই রোগী কখনো বুঝতে পারে না যে কেন তার এরকম হলো। বাট এই চিকিৎসাগুলো যদি তারা সঠিক সময় প্রাথমিক অবস্থাতে যদি তারা করতে পারত, এত খারাপ অবস্থা কখনো যেত না। দর্শক আজকে আমাদের সাথে ঠিক তেমনি একজন পেশেন্ট আছেন যিনি ব্যথাজনিত সমস্যার কারণে লাইফ প্রায় একরকম স্থবির হয়ে গিয়েছে। আসুন দর্শক একটু ওনার সাথে কথা বলি, কী হয়েছিল এবং কী অবস্থায় উনি এর থেকে পরিত্রাণ পেয়েছেন, পুরো বিষয়টা আমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। জি, সম্রাট হোসেন। সম্রাট হোসেন জি। স্যার বাসা কোথায় আপনার? মানিকগঞ্জ। মানিকগঞ্জ, আচ্ছা। আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন, যদি একটু বলেন কেন এসেছিলেন, কী হয়েছিল আপনার? জি, আমার কোমরে ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা ছিল, আচ্ছা, এর কারণে আসছে। এটা কতদিন আগে থেকে? এটা প্রায় এক বছর। এক বছর। কোনো ধরনের দুর্ঘটনা বা কিছু হয়েছে? কোনো দুর্ঘটনা কিছু না, আমার জ্বর হয়, জ্বর হওয়ার পর থেকে আমার কোমরে ব্যথা হালকা হালকা। মানে হঠাৎ করে একদিন আপনার জ্বর আসলো, জ্বরের থেকেই আপনি দেখলেন যে আপনার কোমরে ব্যথা এবং হাঁটু ব্যথা শুরু হলো। হ্যাঁ, তারপরে হাঁটা কোমরে ব্যথার পর থেকে আমার বাম পায়ের হাঁটুটা ফুলে গেলো। আচ্ছা, ফুলে যাওয়ার পরে আমি অনেক ডাক্তারের কাছে গেলাম, ই করলাম। প্রথম যখন ডক্টরের কাছে যান, কী বলেছিলেন উনি? ডক্টর বলছিল এমনি একটা বাতের ব্যথা, এমনি কোনো সমস্যা নেই, আপনি পেনক্রিয়া এগুলো খান, সুস্থ হয়ে যাবেন। ওকে, তো ওনার ওষুধ খায় আমি আরও মানে কিছু মানে ইনফো পাইনি, মানে ওই রকমই আসছিলাম, ওই রকম বরঞ্চ আরও খারাপের দিকে যাচ্ছে, মানে আস্তে আস্তে মানে ব্যথা বাড়ছে আর কি। আচ্ছা, বাড়ছে। তারপরে কী করলেন? তারপরে একটা কয়েকটা বিছানে গেছিলাম, অনেক জায়গায় গেছিলাম আর কি। তারপরে হঠাৎ করে আমি বিছানায় শুয়ে আসে স্যারের ভিডিওগুলো দেখলাম, পরে ভালো লাগলো। পরে এক স্বাস্থ্য ভাই আসে, পরে বললাম যে চল ওই শ্যামলিতে ওই শফিউল্লাহ স্যার বলে একজন আছে, লাস্ট ওনার দেখে আসি, অনেক তো দেখাইলাম, দেখি কি হয়। আচ্ছা, পরে আসলাম স্যারের কাছে, আসলাম, স্যার বললো যে হ্যাঁ সমস্যা নয়, উনি আশ্বাস দিল যে আপনি ভালো হয়ে যাবেন, কার কোনো সমস্যা নয়, উনি ওষুধটা নিয়ে রেখে দিল, ওষুধটা খেলাম। ওকে, তারপরে এই যে পা ফুলে গেল, সেই ফুলাটা কি ফুলা অবস্থায় ছিল নাকি? হালকা ছিল, ফুলা অটোমেটিক সেরে গেছে, ওটার জন্য আলাদা করে ট্রিটমেন্ট, ওরা আলাদা করে কোনো ট্রিটমেন্ট করে, কিন্তু ব্যথা সার্বক্ষণিক ছিল। ব্যথা ছিল, ব্যথা ছিল, প্রচন্ড পেন ছিল, মানে পা দিতে পারতেন না এরকম ব্যথা, স্টেপ দিতেই মানে আমার একটা অন্যরকম একটা সমস্যা আছে। আপনি যেটা কিছুক্ষণ আগে আমাদের সাথে একটু শেয়ার করেছিলেন যে আপনি একটা সময় সার্ভিস বা বিজনেসের সাথে আপনি জড়িত ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি বিজনেস করতাম। এই ব্যথার কারণে কি সব কিছু স্টপ করে দিয়েছে? হ্যাঁ, ব্যথার কারণে সবই স্টপ, মানে লাইফটাই পুরো একরকম স্টপ। হ্যাঁ হ্যাঁ, আমি পুরো কুঁজো হয়ে গেছিলাম, মানে বাঁকা হয়ে গেছিলাম, বাঁকা হয়ে গেছিলাম, একটু বাঁকা হয়ে গেছিলাম আর কি, এই ব্যথার কারণে আর কি। তারপরে লাইফের যে উপার্জনের যে এখনই কিন্তু সময়, প্রাইম টাইম, এই সব কিছু শুধুমাত্র এই ব্যথার কারণে বন্ধ, সবই ব্যথার কারণে বন্ধ, সব একরকম প্রায় স্থবির হয়ে গেছে, স্থগিত হয়ে গেছে। এবং মাঝখানে মাঝখানে বিভিন্ন ডক্টর খুঁজতেছেন, স্যার কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পাবেন, ঠিক সেই সময় স্যারের বিষয়ে আপনি জানতে পারেন। হ্যাঁ, স্যারের কাছে আসার পর স্যার আপনাকে একটা আশ্বাস দেন যে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, সেই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। কততম দিন আজকে আপনার? আজকে তো পাঁচ দিন, পঞ্চমতম দিন। পঞ্চমতম। সেই প্রচণ্ড কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা আজকে কী অবস্থা? আজকে প্রায় 80% সুস্থ, আলহামদুলিল্লাহ। আপনি কি স্বাভাবিক হাঁটাচলা? হ্যাঁ, স্বাভাবিক হাঁটাচলাভাবে করতে পারছেন? হ্যাঁ, স্বাভাবিক করতে পারতাছি। যে কারণে ব্যথার কারণে আপনাকে আপনার টোটাল সব কিছু বন্ধ করে দিতে হয়েছিল, আপনার কি এখন মনে হচ্ছে আপনি সেই কাজগুলো আবারও এখনও করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, সেই কাজ কি, যে কোনো কাজই করতে পারবেন, আলহামদুলিল্লাহ, সেই কনফিডেন্স চলে আসে। হ্যাঁ, কনফিডেন্স চলে আসে। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন? দর্শকদের জন্য বলতে আসি, মানে যদি দীর্ঘদিনের ব্যথা থাকে, তারপরে অনেক জায়গায় ঘুরে মানে সুস্থ হইতে পারতেছেন না, স্যারের কাছে চলে আসেন, স্যার ট্রিটমেন্ট ভালো দেয়, কথাবার্তা ভালো, এখানকার পরিবেশও ভালো, সবাই ভালো। আমি আসছিলাম পাঁচ দিন, যাই হোক, আমার ইনফো পাইছিলাম, ভালো হয়েছি, এইটাই বলো আর কিছু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক শর্টকাটে শেষ করব, শুনলেন এরকম হাজার হাজার মানুষ আছেন, হাজার হাজার দর্শক আছেন,
আপনাদের সামনে আরও নিয়ে আসব। যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন ইনশাল্লাহ, আমাদের স্যার বেঁচে থাকবেন, স্যার এইভাবে ট্রিটমেন্ট দিয়ে যাবেন, এরকম অনেক কঠিন কঠিন সমস্যা আছে, শুধুমাত্র সঠিক ট্রিটমেন্টের কারণে খুব সহজেই এরা সুস্থ হয়ে আসছেন। দেখুন, যেখানে জীবন একটা সময় প্রায় স্থবির হয়ে গিয়েছিল, ব্যবসা জব সব ছেড়ে দিয়েছেন, একদম ইয়াং একজন মানুষ, কেন? এখনই তো ওনার উপার্জন করার সময়, সঠিক ট্রিটমেন্ট পেয়েছেন, মাত্র 5 দিন উনি সুস্থ হয়ে আজকে বাড়ি ফিরে যাচ্ছেন। আর কি চাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।